চীনের সহায়তায় যোগাযোগ ব্যবস্থা উন্নত করছে পাকিস্তান। পাকিস্তানের সম্প্রচার প্রণালীকে আরও বিকশিত করতে $55 কোটি সিপিইসি এর প্রকল্পের অধীনে বড় একটি কাজ চলছে। এর আগে চীন পাকিস্তানের এলটিপি এর রোডম্যাপ November 2000 থেকে December 2015 পর্যন্ত দুই দেশের আধিকারিক এবং বিশেষজ্ঞরা যৌথভাবে তৈরি করেছিল। এই প্রকল্প অনুযায়ী 2016 থেকে 2030 পর্যন্ত কার্য পরিকল্পনা রয়েছে। সূত্র অনুযায়ী এই প্রকল্পের লক্ষ্য যোগাযোগ ব্যবস্থার পরিকাঠামোকে নতুন রূপ প্রদান করা, যাতে পাকিস্তান চীনকে জোরে এমন ফাইবার অপটিক কেবল এবং ইন্টারনেটের জন্য নতুন সাবমেরিন ল্যান্ডিং স্টেশনও রয়েছে। এই ফাইবার অপটিক কেবল নেটওয়ার্ক পাকিস্তানে ছড়িয়ে যাবে এবং সীমান্তে চীন পর্যন্ত যাবে, ফলে পাকিস্তানের যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে। ফর লেটেস্ট নিউজ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ এভরিবডি।